নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। বিগত ৯ বছরে রাজ্যে কারখানার সংখ্যা বেড়েছে 15% এবং একজন কারখানা শ্রমিকের গড় আয় 77% বৃদ্ধি পেয়েছে। 1.3 লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে 2.3 লক্ষ টাকা। রাজ্যে এমএসএমইর সংখ্যা বেড়েছে 11%, যার ফলে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলা। 11,317 কোটি টাকার বিনিয়োগ আনতে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রজেক্টের আওতায় 20টি শিল্প সংগঠনকে 100 একরের বেশি জমি প্রদান করা হয়েছে। এছাড়া দ্রুত শিল্পান্নয়নের জন্য তাজপুরে সিপোর্ট এবং দেউচা পাঁচামিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার এমএসএমইর সংখ্যা আগামী 5 বছরে প্রতি বছর 10 লক্ষ বৃদ্ধি করতে এবং বড় শিল্প ইউনিটের সংখ্যা বাড়িয়ে 12,000 ইউনিটের বেশি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 5 বছরে রাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল সামিট থেকে 5 লক্ষ কোটি বিনিয়োগ আসবে। আমরা আছি আপনাদেরই জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাউতে।